মাছে ভাতে বাঙালি আজ যেন মাছ খাওয়াই বারণ বাজারের বিষাক্ত মেশানো সাধারণত মাছ যাতে তাড়াতাড়ি বরফ ব্যবহার করা কিন্তু ফরমালিন ধীরে ধীরে আমাদের যে কত বড় ক্ষতি করে যাচ্ছে তা ভাষায় বলে প্রকাশ করা যাবে না ফরমালিন মানুষের কিডনি লিভারকে অগজু করে স্মৃতিশক্তি বিশেষ করে শিশুদের বুদ্ধিমত্তা দিনে দিনে কমিয়ে দেয় পাকস্থলী ফুসফুস শ্বাসনারীতে ক্যান্সার সৃষ্টি করে ফরমালিন যুক্ত খাবার খাওয়ার কারণে গর্ভবতী মায়ের সন্তান প্রসবের জটিলতা জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মগ্রহণ করতে পারে আসুন জেনে নেই ফরমালিন যুক্ত মাছ চেনার কিছু উপায় ফরমালিন মাছ যেমন আপনি মাছটি যদি বাজারে কেনার সময় দেখেন ফুস্কা উজ্জ্বল লাল বর্ণের হয় আপনি মাছ যখন দেখবেন চোখের দিকে তখন চোখগুলো উজ্জ্বল স্পষ্ট মাছের আষ্টের একটি গন্ধ পাওয়া যাবে মাছের দেহ নরম হয় ত্বকে শ্বাস পিছলে হয় মাছটি ধরলে আপনি একটা পিছলে ভাব পাবেন যেটি আমরা নিজেদের পুকুর খালবিল নদী থেকে আমরা মাছ ধরতে দেখি মাছের গায়ে হাত দিলে একটি পিছলে শ্বাস দেখা যায় অথবা মাছের আষ্টে একটি গন্ধ অথবা মাছের মাছের যে ফুলকা থাকে এই ফুলকাটি উজ্জ্বল লাল বর্ণের হয় এবং এটি টাটকা অর্থাৎ আপনি হাত দিলে একটি আষ্টে ভাব অথবা আষ্টে গন্ধ হয় ফর্মালিনবিহীন মাছ মাছের দেহ সাধারণত নরম হয় মানে শক্ত আটসাট হয় না ত্বকের আশ পিছলে হয় আপনি মাছটি যখন হাত দিয়ে নাড়া দিবেন তখন আপনি হাতে দেখবেন যে পিছলে পিছলে ফরমাল যুক্ত মাছ চিনে ফুলকাটা সাধারণত দুসোর বা কালচে হয় মানে কালচে একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে থাকে চোখ ঘোলাটে চোখ ভিতরের দিকে ঢুকে যায় আপনি দেখবেন চোখের সাইড দিয়ে গর্ত করতে দেখা যাচ্ছে আর ফরমালিনের গন্ধটা এটা পাওয়া যাওয়া আমাদের সম্ভব না মাছের যে স্বাভাবিক গন্ধটা আছে অর্থাৎ আশটে গন্ধটা এটা কখনো পাবেন না এছাড়াও ফর্মালিন যুক্ত মাছে মাছি বসে না এখন আপনি দেখবেন যে অনেকেই আছে যে মাছি বসে না মাছি বসানোর বিভিন্ন সিস্টেমও আছে আপনি ছোট পচা মাছ রেখে দিলেও মাছি চলে আসে কিন্তু আপনার মাছটাতে আপনার গায়ে কখনো মাছি বসতে মানে সরাসরি মাছের গায়ে কখনো বসবে না হয়তো মাছি অন্যদিকে বসতে পারে কারণ ফর্মালিনের একটা গন্ধ আছে যেটা আমরা পাই না কিন্তু মাছি ঠিকই পাই যেটা কারণে মাছি আশেপাশে আসে না মাছটিতে বসে না কখনো তাজা মাছটা যেমন পিছলে থাকে ধরেন হাতে হাত দিলে হাতে একটা আঠালো পিছলে ভাব হয় ফরমালিন যুক্ত মাছ যদি কিনে ফেলেন তাহলে দূর করতে হবে আপনি আপনার মানে পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখুন তাহলে ফটোমলের মাত্রা শতকরা পঞ্চাশ থেকে ষাট ভাগ কমে যাবে লবণাক্ত পানিতে ফর্মালিন দেওয়া মাছ এক ঘন্টা ভিজিয়ে রাখলে শতকরা নব্বই পার্সেন্ট ফর্মালিনের মাত্রা কমে যাবে এছাড়া প্রথমে চাল ধোয়ার পানিতে ও পরে সাধারণ পানিতে ফর্মালিন মাছ ধুয়ে ফেললে শতকরা ষাট ভাগ ফর্মালিন দূর হয় সবচেয়ে ভালো পদ্ধতি ভিনেগার ও পানি মিশ্রণে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে শতকরা একশো ভাগই ফর্মালিন দূর হয় ভিনেগার সাথে আপনি পানি মিশিয়ে যদি পনেরো মিনিট ভিজিয়ে রাখেন এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ উপায় যে একশো বাক ফর দূর হয় নতুন মজার এবং উপকারী টিপস এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইউ ফর ওয়াচিং